কি জিনিস, কিন্তু দুধ সবার জন্য ভালো না। আম আসার রোগে কে কেউ যদি দুধ দেয়, সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ, রাস্তা হবে পায়খানার সাথে, এমনকি খেতা কম্বল নিয়ে পায়খানাও ঘুমানো লাগতে পারে। হাল কিছু জানি না, কথা বলে দুধ তো ভালো সবার জন্য ভালো না, কোরআন শরীফও ভালো, এখানে সবার জন্য কোরআন ভালো না। আপনার মন থাকা লাগবে কোরআন থেকে হেদায়াত নেওয়া। আপনার মন যদি আবু জেহেলের মতো হয় হবে, তার মতো হওয়া লাগবে আবু বকর, জোরে বলেন আমিন। আমার ভাইরা, কোরআনের আয়াত পড়লে হাদিস পড়লেই মনে করা যাবে না যে না ঠিক আছে সবই। অনেক মানুষ আজ বাংলাদেশে আয়াত পড়ে নিজের দলে নিজের চিন্তায় লোক ভেড়ানোর কাজে লাগাচ্ছে, বিশেষ করে ভণ্ড পীর গুলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াত পড়ে দলিল দিচ্ছে সূরা মায়েদার 35 নম্বর আয়াত। দলিল দিচ্ছে কি, ওহে যারা ইমানের দাবি করো আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে পেতে হলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো, তার মানে পীর ধরো। অথচ এখানে ওসিলা মানে পীর শব্দটা তাফসিরে আমি পাইনি। ওসিলা শব্দের দুইটা প্রধান অর্থ, এক নাম্বার ওসিলা মানে নেক কাজ, আর দুই নাম্বারে ওসিলা মানে নবীর সম্মান। এখানে আপনি পীর পেলেন কোথায়? হ্যাঁ, কথা বলেন না কেন? হাজারো দরবারে যে দেখবেন এই আয়াতটা পড়ে আর বলে আল্লাহকে পেতে হলে পীর ধরা লাগবে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নিজের দলে লোক ভেড়াতে আয়াত করছে, ব্যাখ্যা করছে, এরকম মানুষ দেশে নেই। এজন আয়াত পড়লেই মনে করবে না না এর ভেতরে মনে হয় মাল আছে, এজন কোরআনের ভেতরে যা আছে সত্য কথা, কিন্তু সত্য কথাটা সত্য ভাবে তুলে ধরার যোগ্যতা আপনার। আজকে ইনশাআল্লাহ দুইটা পয়েন্ট আমি ক্লিয়ার করব, থাকবেন তো? থাকবেন? যারা থাকবেন মোনাজাত পর্যন্ত তারা হাত তোলেন, লিল্লাহ দেখেন তো হাত তোলেনি কে? ঠিক আছে, পর্যন্ত হবে যা করলে ভালো করবে। প্রথম নাম্বার কি বলেছিলাম, আমার রবের যত কথা আছে কোরআনে সব সত্য কথা, কি কথা? দুই নাম্বারে আল্লাহ তাআলা বলেন আপনার রবের কালামে কোনো পরিবর্তন বলেন, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? আছে। এখানে মাওলানা রুহুল আমিন সহ যারা আলেম আছেন তাদেরকে আমি বলছি, আমার চিন্তাধারা গবেষণা ভুল হতে পারে, মানুষের গবেষণা ভুল হয়, যাদের মাথা আরো বড় বড় আছে তাদেরকে বলছে আপনি একটু ভাববেন, কোরআনে নাসেখ মানসুখ আমরা পড়ে এসেছি। এখন আমি চিন্তা ভাবনা করে দেখছি কোরআনে নাসেখ মানসুখ নেই। নাসেখ মানসুখ মানে কি, আমরা 9 থেকে শুরু করে কামেল পর্যন্ত যারা পড়েছি দাওরা পর্যন্ত, এটা আমাদের সিলেবাসের ভেতরে আছে যে নাসেখ মানসুখের আয়াত কোরআনে 500টা, কয়টা বলেন? এরপরে কমে হয়েছে 21টা, এরপরে কমে হয়েছে 19টা, এরপরে কমে হয়েছে 17টা, এরপরে কমে হয়েছে 5টা, এরপরে কমে গেছে এখন 4টা। আল্লাহ দে বললেন আমার কালামে কোনো পরিবর্তন নেই, কোনো পাল্টা পাল্টি নেই, তা আপনি এই পাল্টাচ্ছেন, আপনাকে অধিকার দিল কে? এক কথা বলা লাগবে, অবশ্যই এখানে সূক্ষ্ম কোনো ষড়যন্ত্র হয়েছে। আমার দৃষ্টিতে পড়া কোরআন এরকম 35টা সূক্ষ্ম ষড়যন্ত্র ধরা পড়েছে। আপনার মাথা যারা বড় বড় মাথা তাদের আরো বেশি ধরা পড়বে, চিন্তা ভাবনা করেন, এটা কোনো সোমা খাওয়া জিনিস না, কথা বলেন না কেন? কোরআনে নাসেখ মানসুখ যদি থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর মেধা দুর্বল। আল্লাহ এখন এক কথা বলে দুই দিন পর আরেক কথা বলে না, মানে কোরআনে কারিমে যদি নাসেখ মানসুখ থাকে তাহলে আল্লাহ এখন এমন একটা বিধান এখন দিয়েছেন 10 বছর চলার পরে ঠুকু চলছে না আর একটা দিলাম, কি এরকমই তো মনে হবে। নাসেখ মানসুখ মানে এই যে একটা আয়াত দিয়েছিলাম চল
ইসলাম, আপনার মনে কি বলে আল্লাহ কি এরকম বিধান দিতে পারে? এখানে কি ষড়যন্ত্র ওইটা বোঝা লাগবে। সূরা বাকারার 106 নম্বর আয়াত, সূরা নাহালের 101 নম্বর আয়াত জ্ঞানী মানুষদের জন্য কাজে লাগবে, বিশেষ করে আলেম যারা। এই দুইটা আয়াত দিয়ে আমরা নিজেরাও লিখে পাশ করে এসেছি যে কোরআনে মনসুখ আয়াত আছে, প্রথমে 500টা, এরপরে 19টা, এরপরে 21টা, এরপরে 19, এরপরে 17, এরপরে 5, এরপরে 4। এগুলো তো আল্লাহ কমিয়ে দিচ্ছে না, কমাচ্ছে কে? আপনাকে আদেশ দিল, আপনাকে এত ক্ষমতা দিল কে? বলেন, আপনি তো ক্ষমতা বা একেবারে সব জায়গায় কাজে লাগাচ্ছেন। আসলে নাসেখ মানসুখ ঠিক আছে, মানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা ও মিছলিহা, এটা দিয়ে আমার আল্লাহ কোরআনের আয়াত বাদ দিয়ে আরেকটা আয়াত দিয়েছে না, এটা পূর্ববর্তী কিতাবের আয়াত বাদ দিয়ে নতুন বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, এইটা অর্থ। তাহলে কোন জায়গায় কোন ঝামেলা থাকার কথা না। আর যদি এটা অর্থ না করে আপনি বলেন না কোরআনে নাসেখ মানসুখ আছে, 10 বছর 20 বছর একটা বিধান চলার পরে আর চলছে না, আল্লাহ এটা বাদ দিয়ে নতুন আর একটা বিধান দিয়েছে, তাহলে আল্লাহ অপচয় কারীর ভেতরে পড়ে যায়। কারণ একটা আয়াত 10 বছর চলেছে, 10 বছর মানুষ পড়ে নাই, কথা বলছে না কেন? ওটা লেখে নাই, কলমের কালি নষ্ট হয় নাই, মেধা নষ্ট হয় নাই, সময় নষ্ট হয় নাই, তাহলে এটা অপচয়ের সামিল না। আপনার মনে বলে যে আল্লাহ অপচয় করতে পারে? পারে। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেন এই পৃথিবীতে অপচয় যারা করে ওরা শয়তানের ভাই, নিজের ফতোয়ায় আল্লাহ নিজে ধরা খাবে না। তাহলে এখানে কি আল্লাহ যে অপচয় করে না তার প্রমাণ কি? এই যে লেবার, লেবার থেকে পিত্ত রস তৈরি হচ্ছে, পিত্ত থলি দিয়ে এই নাড়ি দিয়ে আসার পরে পাকস্থলীর পরে ক্ষুদ্রাংশ যেখানে খাবার গুলো থাকে ওখানে ফোটা ফোটা এই পিত্তথলির রস গুলো পড়ে। যতক্ষণ পেটের ভেতরে খাবার থাকে, চর্বি জাতীয় খাবার হজম করার জন্য এই রসটা বড় দামি। কথা বুঝতেছেন? আপনি কম্পিউটার ভেয়ান, এখানে আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে পিত্তথলির রস লিভার থেকে রক্তের অর্গান গুলো থেকে তৈরি হওয়ার পরে কি করে নালি দিয়ে একটা একটা করে এসে আপনার এই খাদ্যের উপরে পড়ছে। যতক্ষণ পেটে খাবার থাকে বিজ্ঞান বলছে চর্বি জাতীয় খাবার হজম করার জন্য এই রসটা লাগে, যতক্ষণ পেটে খাবার নেই তখন এই রসটা আর পড়ে না, অটোমেটিক আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ বোঝাতে চায় বান্দা আমি যে অপচয়কারী না তার প্রমাণ তোর লেবার। সুবহানাল্লাহ, বলতে পারেন নাই? এতটুকু বিষয় আল্লাহ ছাড় দিচ্ছেন না যে আমি অপচয় করি না, কারণ ওই পিত্তথলির রসটা যতক্ষণ পড়বে ততক্ষণ তো অপচয় হবে, কারণ খাবার তো পেটে নেই। কথা বলেন না কেন? আমি নিজে ফতোয়া দিলাম যে অপচয় করলে শয়তানের ভাই, আমি তো নিজে হয়ে যাব, এই জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি খাবার থাকলে পড়বে, খাবার না থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলবেন আল্লাহ অপচয়কারী না তার প্রমাণ তিনি আমাদের শরীরের ভেতরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আল্লাহ এতটুকু বিষয়ে তিনি সূক্ষ্মদর্শী ছাড় দেন না, আর কোরআনের একটা আয়াত দেওয়ার পরে 20 বছর চলছে, হঠাৎ এখন আর চলবে না, নতুন করে দেবে। তাহলে এতদিন যারা পড়লো ওটা অপচয় হবে না, যারা লিখলো কলমের কালি নষ্ট হবে না? কথা বলছেন না কেন? এখানে সূক্ষ্ম ষড়যন্ত্র এইটাই, কোরআনের আয়াত মানসুখ আল্লাহ করেন নাই, করেছে পূর্ববর্তী কিতাবের আয়াত বিধান, ওগুলো রহিত করে দিয়ে বাদ দিয়ে আল্লাহর নবীকে ভুলিয়ে নতুন একটা সুন্দর বিধান আল্লাহ কোরআনে ফাইনাল দিয়েছেন, যেটা কিয়ামতের পর্যন্ত কোনো পরিবর্তন নেই। এর নাম হচ্ছে লা মুবাদদিলালি কালিমাতি। আশা করছি যারা জ্ঞানী মানুষ তারা আরেকটু চিন্তা করবে, আপনার মেধায় আরো তথ্য আসবে ইনশাআল্লাহ। আমরা রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে দুইটা আয়াত পড়েছি কোরআন থেকে, সূরা তহা 74 নম্বর আয়াত, সূরা হাশর 18 নম্বর আয়াত। যেটা বলবেন আমরা সেই আয়াতে তাফসীর করব। বলেন, দুইটা হবে না, একটা, 12টা পর্যন্ত আমরা সময় পাবো, একটা। হাসর, ঠিক আছে, তাহলে হাসর হাসর আমার আয়াত, একটা আয়াতই শেষ হবে না 12টা পর্যন্ত। জবান খুলে কোরআনের আয়াত পড়ে না নিচ্ছে। بسم الله الرحمن الرحيم না মনাজাত করে দি। এই যে কিন্তু হাত পেলেছিলে যে যাবে না, চলে যাচ্ছে মানে ওরা হাত ধরেন
জবান খুলে কোরআনের সামনে আয়াত পড়ে এরপরে তাফসিরে ঢোকেন। নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া জীবন মিলবে না, অবশ্যই তাদের লাগবে। এখন যদি যে এসে বলে হুজুর আপনি এটা বলবেন না আমার বিরুদ্ধে যাবে, তাও বলা লাগবে। কোরআনে কারিম তো চিরন্তন, কোরআন দেড় হাজার বছর আগে যা হয়েছিল এখন যদি তা না হয়তো নাম পাল্টিয়ে তার চাইতে বেশি হচ্ছে। ওই জামানায় মানুষ মদ খেত, মদের নাম দিত আলাদা আলাদা, মদের নাম দিত তারা নাকি হাদদাবা, তোব্বা, খাদরা। আর এখন হয়তো নাম আলাদা আলাদা দিয়েছে, ডাল, তাড়ি, লাল পানি, ইয়াবা, বাবা, একথা বলছেন। এখন জিনিস কি নাম পাল্টালে পরিবর্তন হবে? এই জন্য বান্ধা তামালের ওই শব্দ দিয়ে বোঝালে আপনি বুঝবেন না। এখন আপনাকে যদি বোঝাতে হয় কোরআনের আয়াত ইন্নামাল খামরুর শব্দটা বোঝাতে হলে দেওয়া লাগবে মদ মানে ক্যাসিনো, কারণ এখানে এই ব্যবসা হয়, একথা বোঝালে কেন। আর আমি যদি সেই মদের খাওয়ার কথা ওই যা হয়েছিল নবীর জামানায় তুলে ধরি, অনেক মানুষ মনে করবে যা হচ্ছে হোক, শেষে মনাদত করে বাড়ি চলে যাবে। এই জন্য কোরআনের ব্যাখ্যা করা লাগবে কি ব্যাখ্যা, বাস্তব। জোরে বলেন, পাঁচ নাম্বার আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। আমরা পাঁচটা বিষয় অন্তত এখান থেকে আজকে নিয়ে যাবো, রাজি আছেন তো? আর প্রত্যেকটা শব্দ শুনলে আপনার আমলনামায় দশটা করে নেকি হয়ে যাবে। আমরা যারা তেলাওয়াত করেছি অলরেডি আমাদের আমলনামায় মহান আল্লাহ এক একটা অক্ষরের বিনিময়ে দশটা করে নেকি লিখে দিয়েছে। আয়াতের সরল অর্থ বলছি আবার মাতৃভাষায়, আল্লাহ বলেন হে ইমানদারেরা, কারা সবাই বলেন, এখানে যদি কোনো বেঈমান থাকেন তিনি কিন্তু এই আয়াতের ভেতরে আজকে নেই।
এখন বেঈমান আছে কিনা দেখি, উনি বলছে আছে, উনি বললে হবে, আমি হামজা বললে হবে, কে বলা লাগবে? আল্লাহ বলছেন এবার তাকান, আপনি দেখেন তো আপনি ইমানদার কিনা। তিন নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াত, আরো দলিল দেওয়া লাগবে। আপনি ইমানদার না বেঈমান এই আয়াত আপনাকে বলবে। আপনি মিলান থামাই একফর বেতাহুত ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন কেউ যদি ঈমান আনতে চায় আমি আল্লাহর প্রতি, ও যদি বলে যে আল্লাহ একজন আছে, তার প্রথম কাজ হবে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। এখন তাগুত কার নাম? কোরআন কোরআনে আমি তাগুতের চারটা অর্থ পেয়েছি। তাগুতের প্রথম অর্থ হচ্ছে তাগুত মানে শয়তান। তাগুত মানে আরো জোরে বলুন, শয়তান তো এদেশের নেই, জিন শয়তান অন্তত নেই, মানুষ শয়তান থাকলে থাকতে পারে। বলুন মানুষ শয়তানের কাজ কি? এটা যদি আপনি জানেন যে শয়তানের কাজ কি, তাহলে বুঝবেন যে শয়তানের এই কাজ কারবার করে ঈমানের দাবি করা একেবারে। বলেন আপনি জানা মারাক ব্যাপার, আপনি যদি ঈমান আনতে চান তাগুত ছেড়ে দিন, শয়তানের সাথে সম্পর্ক যারা আছে বাদ দিয়ে দিন। এখন শয়তানই আপনি খুঁজে পাচ্ছেন না, শয়তান খোঁজার এক নম্বর প্রমাণ এটা, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, শয়তান হচ্ছে অপচয় করে বেশি। কি করে? আরো জোরে, এদেশে অপচয় আছে। আমি 31st নাইট পার্ট পালন করার জন্য কত টাকা এদেশে আজকে অপচয় হয়ে গেল রাতে, শয়তানে আপনি খুঁজে পান না। আমি একটা হাদিস পড়েছিলাম মনে আছে আপনার, মান তাশাবাহা বিলাউমিন ফাহুয়া মিনহু, যার সাথে তার সাদৃশ্য মিলে যাবে কিয়ামতে আল্লাহ তার সাথে তাকে তুলবে। পয়লা বৈশাখের নামে, এটা হিন্দুদের সংস্কৃতি, 31st নাইটের নামে, এটা খ্রিস্টানদের সংস্কৃতি, এটা অনুসরণ করে যারা গতকালকের রাত পালন করেছেন, কিয়ামতের দিন আপনি হয় হিন্দু অথবা খ্রিস্টানের সাথে উঠবেন। আপনি কি এটা চান? আর আমি এটা বলতে গেলে আপনি কি আমার উপরে রাগ করতে পারে? না মানে সবই না না করছেন মানে, হ্যাঁ ঠিক আছে ওরা করে করুক, আপনার রাগ করার দরকার নেই। তাহলে ঈমান আনতে চাইলে আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে, এরপরে যে ঈমান আনবে ওর ঈমানটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন আমিন। ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখানে তাকওয়া শব্দটা আছে, কি শব্দ? আরো জোরে, তাকওয়া কাকে বলে? তাকওয়া আর খাউফ দুইটাই শাব্দিক অর্থ ভয়, দুইটা অর্থ কি? কিন্তু খাউফ মানে সাধারণ ভয়, আর তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। খৌফ মানে ভয়, সাপ দেখে মানুষ ভয় করে ওইটা খৌফ, বাঘ দেখে মানুষ ভয় করে ওইটা খৌফ, আর তাকওয়া আল্লাহর কোন নিষিদ্ধ কাজ আপনি জানেন, জানার পরে শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন, এর নাম তাকওয়া। এই তাকওয়া বাংলাদেশে তো এখন ভরি ভরি, এই তাকওয়ার প্রমাণ এখন আপনাকে দেওয়া লাগবে। মোবাইলে কম্পিউটারে যাদের উলঙ্গ নাস আছে, এগুলো যাদের আছে এটা হারাম না হালাল? আরো জোরে, যেটা বাইরে দেখা জায়েজ নেই সেটা মোবাইলে কম্পিউটারে দেখা জায়েজ নেই, যেটা বাইরে দেখা জায়েজ আছে সেটা মোবাইলে কম্পিউটারে দেখা জায়েজ আছে। এবার বলেন যাদের এগুলো আছে যদি আপনি তাকওয়া অর্জন করতে চান এই মুহূর্তে ওইটা ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো দেখি, আপনার মোবাইল নিয়ে আসেন দেখি কি আসলে, আমি হাসির খোরাকি দেয়নি, যাদের আছে এক্ষুনি মনে মনে ডিলিট করে দেন, করেন এক্ষুনি করা লাগবে, এরপরে পরবর্তী শব্দে যাবো। আন্দাজ ওয়াজ মাহফিল দিয়ে করবেন কি যদি আমল না হয়?
ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে ছেড়ে দেবেন। সুতরাং যারা সুদ খান আজকে থেকে নিয়োগ করে ঘৃণা করে ছেড়ে দেবেন, পারবেন তো? যারা ঘুষ খান, এই যে আমার ঘুষ নেই, যারা খান তারা এই মুহূর্তে ছেড়ে দেওয়া লাগবে, তাও ঘৃণা করে, বিশেষ করে প্রশাসনে যারা আছে তারা। নবীজি বলেন আমার উম্মত অতক্ষণ হাদিয়া গ্রহণ করতে পারবে যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু ওটা যদি ঘুষের পর্যায়ে পড়ে যায় তখন আর নেওয়া যাবে না। মোটরসাইকেলের কাগজ নেই, বেআইনি কাজ করেছে, ও 200 কেন, 10 লক্ষ টাকা দিলে ওরে কেস দিয়ে সরকারকে ধরিয়ে দেওয়া লাগবে। এরকম পুলিশ এখন তো চুয়াডাঙ্গা জেলায় ভর্তি। এটা যে নেই তার প্রমাণ আমি, আমার এই গাড়িটা এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 3 জায়গায় আটকাবে, এই আলমডাঙ্গার, এই লালবিরিজে, এরপরে আমাদের এই পাটিকা বাড়ি পার হওয়ার পর, এরপরে খাজানগরের আগে। আল্লাহ রবিরা হুজুর দোয়া চাই, আমি তো দোয়া করি আসলাম না, যে দোয়া নিয়ে আসলে ওই দোয়া দিন। আপনি যদি তাকওয়া অর্জন করতে চান ঘৃণা করে ছেড়ে দেন, পারবেন তো? শুধুমাত্র মানুষকে চাকরি দেওয়ার নামে 2 লাখ টাকা নেওয়া যায় গেছে, আসতে বলে বিশ্ববিদ্যালয়ে নিজে গেছিলাম মাস্টার্স এর সার্টিফিকেট নিয়ে আসতে গিয়ে, এত বড় বড় দাড়ি, 5 কলি টোপি মাথায় দিয়ে বসে আছে, কি গো এত বড় আল্লাহর ওলি, আমার মনে হয় আমার কোনো সমস্যা হবে না। যে আমি সই করতে গেলাম, বসে তাড়াতাড়ি কর, স্যার আমি তো তাড়াতাড়ি করছি, না তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তো করছি, আমার বলছে তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজে জামাত ধরবো, স্যার আমিও তাড়াতাড়ি করছি, আমি গাড়ি ধরবো। এবার মাথা নিচু করে বলছে 2000-1000 টাকা বের কর, জামাতে নামাজ ধরবেন আপনি, এ আপনার জামাত, আপনার মুখে দাড়ি মা, আমি জানি যে ওর কাছে সার্টিফিকেট আর পাওয়া যাবে না, কারণ ও তো এখন জীবনও দেবে না, যা বলার বলে যা, পরে পাল্টিয়ে গেলে সার্টিফিকেট নিয়ে যাব, কারণ কিয়ামতের আগে সার্টিফিকেট আমার নিয়ে আসার সম্ভাবনা আছে। বলো আপনারা দাড়ি মানায় না, আপনার দ্বারা এই দাড়ির বদনাম হয়ে যাচ্ছে, আপনার জামাত তো এইটা, সরকার আপনাকে প্রতি মাসে 42,000 টাকা বেতন দেয়, ছেলেরা মেয়েরা আসবেন সই করে একটা সিল মেরে দিয়ে দেবেন, এটা আপনার কাজ, এটা আপনার জামাত, আর আপনি জামাত ধরবেন 1000 টাকা বের কর, আপনার মুখে রসুলের দাড়ি মানায় না, আপনার মাথায় যে পাগড়ি আছে এই পাগড়ি আপনার মাথায় মানায় না, এ কথা বলে না কেন? তাকওয়াই বুঝি না, মনে করছে বিশাল জব্বা গায়ে দিলে, বড় দাড়ি রাখলে আমি বিশাল আল্লাহ ওয়ালা। তাকওয়ার শব্দে যে ব্যাখ্যা বললাম আপনি এটা আশা করছি মেনে নেবেন এখন থেকে। ওখানে মহেশপুরে, আলমডাঙ্গার মহেশপুরে শেষ কথা ছিল আলামিও সেররু আলামা ফালু ওহুম ইয়ালামুন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ঘর বানিয়ে রেখেছেন, যে মানুষগুলো গোনা করার পরে সিদ্ধান্ত নেয় যে আল্লাহ আমি আর এই গোনা কোনোদিন রিপিট করব না। আমরা কি আজ এই সিদ্ধান্ত নিতে পারি না যে যা যা হয়েছে পাস্ট অন্তত ওই গোনা আর জীবনে করব না? যারা পারবেন তারা হাত তোলে, লিল্লাহে তাকবীর, মুরব্বী মানুষ যারা এরা হাত তোলা ঠিক হয়নি, কারণ এদের জীবনে আর পরকিয়া প্রেম নেই, জীবন যৌবন সব শেষ, মুরব্বী মানুষ আপনি কি বলছেন প্রেমে
শুধু ছেড়ে দেওয়ার নাম খৌফ, আর ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এ কথাটা মনে থাকবে। আল্লাহ তাআলা বলেন এই তাকওয়া যারা অর্জন করবে তাদেরকে বলছি অলতামজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষের হিসাব করা উচিত, নজর করে দেখা উচিত, কি করে এখানে আল্লাহ নাজারা দিয়েছেন, নাজারা মানেও দেখা, র মানেও দেখা, র না দিয়ে নাজারা দিলেন কেন? র মানে চোখ দিয়ে দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা। আমাকে তাফসীর করা হচ্ছে নাকি নতুন কিছু বলবো? শব্দের অর্থ ভেঙে ভেঙে বলছি, র মানেও দেখা কিন্তু চোখ দিয়ে দেখা। এটা আমি এনার দিকে দেখলাম শুধু, আমার দেখা আর একজন বিজ্ঞানী ওনার দিকে তাকিয়ে দেখা কি এক না? আমি দেখলাম শুধু মন্টু সাহেবের এই হাত আছে, মুখ আছে, নাক আছে, পা আছে, কিন্তু একজন বিজ্ঞানী ওনার দিকে তাকিয়ে দেখবে যে ওনার চোখ কোন জায়গায়, ওনার চোখের কয় ইঞ্চি গর্ত আছে, ওনার দৃষ্টিটাই হবে কিসের গবেষণা, কিসের? আল্লাহ এখানে কি নাজারা দিয়েছেন না র দিয়েছেন? নাজারা। আল্লাহ তাআলা বলেন প্রতিটি মানুষের উচিত গবেষণা করে দেখা যে আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আগামী দিনের প্রস্তুতি। সুবহানাল্লাহ, বলতে পারেন না? কেন আমি এটা নিয়েছি, এই পৃথিবীতে একজন মানুষ যদি 2000 বছর হায়াত পায়, আখেরাতের তুলনায় সে যেন মাত্র 1 মিনিট বেশি থাকে। 2000 বছরের তুলনায় যদি 1 মিনিট হয়, আমরা মাত্র বাঁচি 60-70 বছর। আখেরাতের যে বিশাল জীবনের তুলনায় আমাদের 1 সেকেন্ডও না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সাবধান। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জানিয়েছেন তোমার চোখ বন্ধ হওয়ার পরে যে জীবন শুরু হবে কত বিশাল জানো? তাম দুনিয়া যদি সরিষা দিয়ে ভরে যাওয়া যায়, 70 বছর পর পর যদি একটা আরশ থেকে পাখি এসে একটা একটা করে দানা নিয়ে যায়, হয়তো একদিন তাম দুনিয়ার সব সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু তোমার যে চোখ বন্ধ হওয়ার পরে জীবন শুরু হবে ওটা কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলেন ওই দিনের জন্য তোর প্রস্তুতি কতটুকু আছে ওইটা নজর করে দেখ। 100 বছর বাঁচবেন বলে আপনি কত কিছু রেডি করে রেখেছেন, অথচ 1 সেকেন্ড পরে যদি আপনি মারা যান, কি রেডি আছে ওই খবর আপনার কাছে নেই? কথা বলেন না কেন? ওই খবর আছে আপনার কাছে? এই জন্য সবসময় 3টা সেন্স খোলা রাখা লাগবে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে আল্লাহ আমাকে দেখতেছে, সে যে অবস্থায় থাকি না কেন, কে দেখছে? 2 নম্বরে ফেরেশতারা লিখতেছে, হয়তো আমি প্রকাশ্যে অনেক কাজ করি, গোপনেও গোপনেও অনেক কাজ করি, কেউ না জানলেও ফেরেশতারা এমন কোন কথা নেই ফেরেশতারা যা লিখে রাখে না। কিরমান কাতিবিন ফেরেশতা কয়জন? একজনের নাম কিরমান আর একজনের নাম আন্দাজে বলছে। কিরমান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দয়, আর আমরা মনে করি কিরমান একজন, কাতিবিন আর একজন। কিরমান কাতিবিন মানে কি? সম্মানিত লেখক দয়, এটা ফেরেশতার নাম না? সমানতা বলতে পারেন নাই? এতদিন যে ধারণায় ছিলেন যে কিরমান একজন কাতিবিন একজন, এটা কি ঠিক? বলেন না। তাহলে কিরমান কাতিবিন সম্মানিত লেখক দয়, তাহলে মনে রাখা লাগবে যে সব সময় ফেরেশতারা লিখতেছে। 3 নম্বরের সেন্স কি? যে মৃত্যু আসতেছে। মৃত্যু আসতেছে কখন? 41 সালে, 71 সালে, কখন? এখন আসতে পারে। আপনি বসে আছেন, উঠে দাঁড়াবেন, সে ক্ষমতা আল্লাহ আপনাকে নাও দিতে পারে। এই সেন্স নিয়ে যদি শোনেন আপনার রাগ হবে না। হ্যাঁ, কথা বলেন না কেন? মৃত্যু আরো জোরে বলো, মৃত্যু আসতেছে। এখন আগামী দিনের প্রস্তুতি আপনি কি দিয়ে বানাবেন? বিভিন্ন ব্যাংকে শুধু টাকা জমা করবেন আর মাঠে মাঠে জমি কিনে রাখবেন? কিভাবে?
এই পৃথিবীতে আমার আল্লাহ পাক এরপরে দিয়েছেন আত্তাকুল্লাহ, আমি আবার বলছি আমাকে ভয় করো, তার মানে নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দাও, তোমার আখিরাতের পুঁজি তৈরি হয়ে যাবে। এই পৃথিবীতে নিষিদ্ধ কাজ যত আছে তার ভেতরে এক নাম্বার হচ্ছে মা বাবাকে দূরে ফেলে দেওয়া, এটা নিষিদ্ধ কাজ। আজ অনেকে আমরা মা বাবাকে দূরে ফেলে দিয়েছি না দেয়নি? আরো সরি, বাস্তব ঘটনা মাঝে মাঝে শিক্ষার জন্য বলি, আমার ওই কক্সবাজারের বন্ধুর এত গরিবের ছেলে, ছেলেটা মাস্টার্সের পরীক্ষার ফিস দেবে, ওর কাছে টাকা নেই। আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনবেন, মার বাবার কাছে গিয়ে বলছে, মা বাবা আমি ফর্ম ফিল আপ করবো, টাকা নেই, সময় আছে আর মাত্র কয়েকদিন। ওর বাবা বিভিন্ন জায়গা থেকে কিছু টাকা ধার নিয়ে হাওলাত নিয়ে ওর কাছে দিয়েছে, মানুষের বাড়িতে কামলা দিয়েছে, মানুষের জমিতে, মাকে বলেছে আমাকে বাড়িতে কাজে লাগো, কিছু টাকা গুছিয়ে 4,500 মতো টাকা লাগবে। পরীক্ষায় ফিস দেওয়ার পরে, পরীক্ষা দেওয়ার পরে আল্লাহর ইশারা পাস করে গেছে, ঢাকাতে একটা কোম্পানিতে চাকরিও পেয়েছে, বেতন ভালো, পছন্দ করে একটা বিয়েও করেছে। আল্লাহর ইশারা ওর বউটা ভালো না, জল্লার, মার বাবার নামই শুনতে পারে না, যখনই মা বাবার কথা বলে বলে ওগুলো ডিলেট করা লাগবে, ওগুলো পরিচয় দিলে আমাদের সম্মান থাকবে না। সুতরাং শুধু মা বাবা না, তুমি বাড়িও যেতে পারবে না, আমি বাবার একা, আমাদের এখানে তোমাকে থাকা লাগবে। স্ত্রীর সুন্দরী ছিল এখানে বাধ্য হয়ে সব বাদ দিয়েছে। ওর বাবা প্রায় বছর ঘরে আশা করে করে দেখে না, একবার আসে না, শুনেছে ঢাকায় চাকরি করে, দেখো ছেলের সম্মানের দিকে তাকে, মানুষের বাড়িতে কামলা দেবে তাও পারে না, সংসার তো চলে না। শেষ পর্যন্ত একটা ভাঙ্গা রিকশা ভাড়া নিয়েছে ঢাকা থেকে, এই যে নাইট গজগুলো আলমডাঙ্গাতে আসে রাত 2-3-4 সময়, ওই বেচারা মুখ চাদর দিয়ে বেঁধে নেয়, শরীরটা ঢেকে চাদর দিয়ে মাথাটা মুখটা পেঁচিয়ে রিকশার ভাড়া মারে, কেউ চিনতে না পারে। ওর মায়ের ছিল হাঁপানি রোগ, দিন দিন রোগটা বেড়ে চলেছে, ওষুধের পয়সা নেই, আর বাবা শেষ পর্যন্ত আশা ছেড়ে দিয়েছে, এমন হয় আর বাঁচবে না। কিন্তু ছেলের সম্মানে এদিকে মানুষের বাড়িতে কামলায় যাবে তাও পারছে না। ঢাকার ফার্ম গেটে ওর সাথে ওর গ্রামের একজনের দেখা, ডাক দিয়ে বলেন, ও ভাই তুমি খুব আরামে আছো, তোমার মা ওদিকে 3 দিন পড়ে আছে, মনে হয় আর বাঁচবে না, যদি দেখতে চাও জীবনের শেষ দেখা একবার দেখে আস। স্ত্রীর কাছে গিয়ে বলে, আমার ছুটি দাও, আমার বাবা আমার মা মারা যাচ্ছে, আমি দেখতে যাব। বলে, না যাওয়া যাবে না, তুমি যদি যাও তোমার আমি ডিভোর্স দেব। ওর গেছে রাগ হয়ে ডাক দিয়ে বলে, তোর ডিভোর্সের গুলি মারি, আমার মায় বাঁচে না। রাগারাগি করে ওই দিনই 2টা থাপ্পড় দিয়ে চলে এসেছে, রাত 2টার সময় নেমেছে বাস থেকে, তাকিয়ে দেখে লোকজন নামতেছে, একটা ভাঙ্গা রিকশা টিম টিম করে দূরে আলো জ্বলে, কেউ তার কাছে যাচ্ছে না। কাছে যখন যেছে তাকিয়ে দেখে নিজের সন্তান, পরিচয় দিলে এখন সাধারণ অনেকগুলো মানুষ আছে লজ্জা পাবে, যেন পরিচয় দেয় না। ডাক দিয়ে মাথা নিচু করে বলছে, স্যার আপনি যাবেন কোথায়? শান্তি পাড়ায় দুঃখ মিয়ার বাড়ি যাব, কি হয় আপনার, যা হয় তুমি যাবে কিনা? ওঠেন স্যার, রিকশায় যখন তুলে নিয়েছে এমনিতে মুরব্বি মানুষ, 2-3 দিনে প্রায় না খাওয়া শরীর, শীতের রাত, রাস্তাও ভাঙ্গা, টিম টিম করে আলো জ্বলছে, দেখা যায় যায় না, টানতে যখন পারে না পেছনে দিয়েছে ধাক্কা, জোরে যা, কিছু দূর যাওয়ার পরে আবার দিয়েছে ধাক্কা দে, এই বয়সের রিকশা নিয়ে আসো তোমার ছেলে নেই, মনে মতো ছেলে তো আছে পিঠের উপরে। আরেকটা যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, এই বয়সে রিকশা চালাও, জোরে চালাও, হয়তো দিলাম পেছনে দিয়েছে এমন ধাক্কা, মুরব্বি পড়িয়ে 2টা দাঁত ভেঙে গেছে, বহু কষ্ট করে উঠে ডাক দিয়ে বলছে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো, কেন দরকার আছে? মাথা থেকে চাদর ফেলে দিয়ে মুখ থেকে গামছাটা সরিয়ে মোবাইলের সামনে গিয়ে বলছে, স্যার আপনি দেখেন তো আমারে চিনতে পারেন কিনা, আপনাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে,
আমি মানুষের জমিতে কামলা দিয়ে তোমাকে টাকা দিয়েছিলাম, মানুষের কাছে ধার করে হাওলাত করে টাকা দিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, এখনো পর্যন্ত ধার আমি শোধ দিতে পারিনি। দেখো 5-3 দিন পড়ে আছে, ওষুধের পয়সা আমি জোগাড় করতে পারি না, আমি বাইরে কাজে যাব তাও পারি না তোমার সম্মানের কারণে। তুমি নাকি ভালো চাকরি করো ঢাকাতে, আজ 1 বছর হয়ে গেল কোনোদিন খোঁজও না নি। ছেলেটা লাভ দিয়ে বাবার পা জড়িয়ে বলে, আব্বা তুমি এই ভাঙ্গা রিকশা পেলে কোথায়? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তানের রিকশাটা আমি ভাড়া নিয়েছি, রাতের বেলা নাইট কোচের ভাড়া মারি, যে কয় টাকা হয় মালিককে অর্ধেক দেওয়া লাগে, অর্ধেক দেওয়ার সংসার চলে, কিন্তু আজ 3 দিন আমি ভালো ভাড়া পাই, আজকে তোমার নতুন পেলা। মায়ের 3 দিন অসুস্থ হয়ে পড়ে আছে, আমি ওষুধের পয়সা জোগাড় করতে পারি না, আমার মনে হয় তোমার মা আর বাঁচবে না। যদি দেখতে চাও জলদি করে ওঠো, তোমারে আমি একটু তাড়াতাড়ি নিয়ে যাই শেষ দেখার জন্যে। বাড়ি পৌঁছিয়ে দেখে 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। মার বাবাকে জড়িয়ে হাওয়া করে কাঁদছে, মা বাবা আমি দুনিয়াও হারালাম আখেরাতও হারালাম, তোমরা আমাকে মাফ করে গেলে না। আমার তো মনে হয় আমাদের সব কিছু যদি হারিয়ে যায় অন্তত এই 2 জন যেন না হারায়, আমাদের কারো ভাগ্য যেন আমার ওই বন্ধুর মতো হয়ে না যায়। সকালবেলায় ওর বউ ডিভোর্সনামা পাঠিয়ে দিয়েছে কুরিয়ারের মাধ্যমে, যা ওরে তালাক দিয়ে দিলাম, ওই যে তোর থাপ্পড় দিয়ে এসেছিল, ওর অফিসে কমপ্লেন দেওয়ার কারণে ওর চাকরিটা চলে গেছে, এখন পাগলের মতো হয়ে আস। আল্লাহর নিষিদ্ধ কাজ এটা দুনিয়ায় মানুষটাকে সন্তুষ্ট করতে যে পৃথিবীর মুখ যারা দেখিয়েছে তাদেরকে আমরা আজ অনেকেই নারাজ করে ফেলছি, কথা বলে ঠিক কিনা? এমনকি বাংলার বিভিন্ন জেলাতে আজ বৃদ্ধাশ্রম পর্যন্ত তৈরি হচ্ছে, যেটা হারাম। বৃদ্ধাশ্রম তৈরি করা কি হারাম? আরো বলেন, আপনি মা বাবার জন্য যতটুকু খরচ করবেন অতটুকুই আল্লাহর রাস্তা দান করা সাদকা করা সব পাবেন। এই জন্য পড়া কোরআন পড়ে আমি যা পেয়েছি গুরুত্বপূর্ণ এইটা, আল্লাহ নিজের এবাদতের পরে মা আর বাবার নাম দিয়েছেন। আমরা আখেরাতের পুঁজি যদি তৈরি করতে চাই অবশ্যই মা বাবা যাদের বেঁচে আছে খেদমত করে খুশি রাখা লাগবে। এক্ষেত্রে মা বাবা যারা আছেন তাদের দায়িত্ব আছে, এতক্ষণ মা বাবা যারা বসে আছে ওরা তো খুব খুশি যে কাজ হচ্ছে। আপনার সন্তান আপনি যে কি এইটাই যদি না বোঝে তা আপনাকে সম্মান দেবে কি করে? ও তো জানেই না যে আপনি কি, কথা বলে না কেন? আর শুধু ছেলে মেয়েদেরই দোষ না, হাজারো সন্তান জানে না যে মা বাবা আসলে কি জিনিস, এটা যে আমার আল্লাহর পরে তাদের স্থান, অনেক সন্তান কিন্তু জানে না, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর নবী জানিয়েছেন, তাদের সন্তান আসবে দুনিয়ায় কমপক্ষে তাদের 4টা জিনিস শিক্ষা দেবেন, কয়টা? 1 নম্বরে সুন্দর একটা নাম রাখবেন, 2 নম্বরে তাকে দিনের শিক্ষা দেবেন, কিসের? এখানে যারা আছেন আপনাকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক বানাবেন নিষেধ করি না, বানাবেন আপনার ছেলেকে ডিসি এসপি টিওনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে তাকে কোরআনে কারিমের শিক্ষা দিয়ে এরপরে ডিসি বানান এসপি বানান, তখন ওর কাছে আর পারমিশন চাওয়া লাগবে না। এই বাংলাদেশে আমি অনেক ডিসি পেয়েছি এসপি পেয়েছি ডিআইজি পর্যন্ত পেয়েছি, যারা ছোটবেলায় কোরআন পড়তে পেরেছিল তাদের কাছে কোরআনের মর্যাদা আজও আছে। ডিআইজি হাবিবুর রহমান, নড়াইলের এসপি জসীমউদ্দিন, সিলেটের এসপি শেখ ফরিদ, এই সমস্ত এসপি ডিসি ডিআইজি এরকম মানুষগুলো তৈরি করতে ওদের প্রথমে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। আর যাদের ভেতরে কোরআন নেই অত জানেই না যে মা বাবা কি, এই জন্য জান্নাতি মা বাবা যারা তাদের 13টা দায়িত্ব পালন করা লাগবে, কয়টা? যাদের মোবাইল আছে তুলে নিতে পারেন, আমি আবার একটা একটা করে বলছি নাকি বলবো না? এটা খুব গুরুত্বপূর্ণ, হাদিস থেকে তুলে নিছি। কোন মা বাবা যদি সন্তানের জন্য জান্নাত পেতে চায় তাকে 13টা জিনিস শিক্ষা দেওয়া লাগবে।
এবার তুলে নেন, কাগজ কলম নেন, লিখে নেন, আমার এটাই শেষ পয়েন্ট। আল্লাহর নবী বলেন হাদিস, এক নম্বরে ছেলে হোক আর মেয়ে হোক তোমাকে খুশি হওয়া লাগবে। সুবহানাল্লাহ, সবাই স্বামী নাম নিছে, বাইরে গেলে মেয়ে হলে রাগ করে অনেক। এক নম্বরে শুকরিয়া আদায় করা লাগবে সে ছেলে হোক আর মেয়ে হোক। দুই নম্বরে তার ডান কানে আজান বাম কানে একামত দেওয়া লাগবে। তিন নম্বরে তার আঁকে কা সাত দিনে দেওয়া লাগবে। কয় দিনে? জীবনের অন্য কোন সময় দিলে হবে না তা না, সাত দিনে দেওয়া সর্বোত্তম। এরপরে তার একটা নাম রাখা লাগবে অর্থবোধক। নাম রেখে দিয়েছে মন্টু। কিসের মন্টু? আমিরুল ইসলাম, এই নামটা আসো নির্দেশ দেওয়া কিসে? ও নামাজ পড়তে পারুক আর না পারুক নির্দেশ দেওয়া লাগবে। যে সমস্ত মায়েরা নামাজ পড়ে তাদের এই পাঁচ বছর ছয় বছরের ছোট্ট বাচ্চারা মায়ের পাশে বসে বসে যখন দাঁড়িয়ে মা যা করে তাই করে, যদি ওর নামাজ হয় না কিন্তু নামাজের সওয়াব আল্লাহ মায়ের আমল নামায় লিখে দেয়। যে মা নামাজই পড়ে না ওর সন্তান জানবে কি করে যে নামাজ কি? কথা বলে না কেন? আমার ছোট্ট মেয়েটা এখন একেবারে ছোটটা না, আমার দুইটা মেয়ে বড়টা পাঁচ বছর বয়স, জান্নাতুল মাওয়া, ও সরা কাউসার যেভাবে পড়ে আমার বাবাও পড়তে পারবে না, কারণ গ্রামার দিয়ে পড়ে। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এগুলো ওর মা শিখিয়েছে, এরকম মা হওয়া লাগবে। এরকম মা তো এখন ঘরে ঘরে বসে সারা দিন সিরিয়াল দেখে আর মেয়েকে দিয়ে দেখার যে তুই হবি এই আর আমি হব এই কথা বলছে না কেন? সম্মানিত মা বোনেরা, ভারতের সিরিয়াল দেখে যারা পোশাক বানাচ্ছেন, কেয়ামতের দিন আপনি ওই সিরিয়ালের যে পোশাক দেখে বানালেন ওর সাথে হাঁচর উঠবে। এখন আপনি যা মনে লাগে তাই করে। এরপরের নম্বরে পয়েন্ট আমি পেয়েছি, তাকে দশ বছর হয়ে গেলে বিছানা আলাদা করে দেওয়া লাগবে। এরপরে তাকে কোরআনে কারিম শিক্ষা দেওয়া লাগবে, কোরআন শেখানো নফল না ফরজ। এখানে অনেক বাবা আর মা বসে আছে যারা আজও তাদের ছেলে আর মেয়েকে কোরআন শেখায়নি, মানে ফরজ দায়িত্ব আপনি পালন করেননি, আপনি ধরা খাবেন। ওই ছেলে আপনি যে কি আল্লাহর পরে আপনার স্থান ও তো বুঝবে না, কারণ কোরআন পড়েনি। কথা বলে না কেন? এরপরের পয়েন্টে তাকে সাঁতার শেখাবেন। এখন সাঁতার চলে? চেষ্টা করতে হবে তা না, এখানে সাঁতার মানে ওই সাঁতার না। সাঁতার বলতে আল্লাহর নবী এখানে শিখিয়েছেন সাঁতার শেখা কি সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ। এরপরে তাকে তীর মারা শেখাও, ঘোড়া চালানো শেখাও। এগুলো দেড় হাজার বছর আগে চলতো জিহাদের ময়দানের জন্য, তীর মারা ঘোড়া চালানো, কিন্তু এখন জিহাদের ময়দান কায়েম করার জন্য লাগবে কম্পিউটার মিডিয়া। এখানে তার তীর মারা সাঁতার শেখানো বলতে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, কম্পিউটার শেখাবেন, তাকে ফেসবুক চালানো শেখান। আপনার ছেলে যেন এটা দিয়ে এই এই দুনিয়ায় এখন জিহাদ চালাতে পারে অন্তত তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে। এরপরে তাকে বিয়ে দেওয়া, এরপরে সম্পদ বণ্টন করা। কি বণ্টন করা? এটাই কঠিন। এখানে হাজারো মানুষ বসে আছে, ছেলের নামে সব ভালো ভালো জিনিস দোকান পাট লিখে দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। ওটা নির্ভেজাল শয়তান। তুমি দোয়া তো করবি, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, তারপর দোয়া কর। এই যারা যারা শরীক ফাঁকি দিয়েছেন, ভাই হোক বোন হোক ছেলে হোক মেয়ে হোক জনগণ হোক, যাকে ফাঁকি দিয়েছেন ওটা যতক্ষণ ফেরত না দেবেন ততক্ষণ আপনার নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি সব মাঠে মারা যাবে। আমিন বারাকাল্লাহু ফিল কোরআনিল আজিম, আল্লাহুম্মা আমিন। না
সভাপতি বসে আছে, এত বড় সভাপতি দেখছেন না, উনি এখন দোয়া নেবে, এরপরে আমরা 12টা বাজে মোনাজাত করবো তাহাজ্জুদের সময়, এরপরে আমাদের সহ সভাপতি আছে বিশাল আয়োজনের, তিনি উদ্ভাবনের চেষ্টা চালিয়েছিলেন মাহফিলটা বাস্তবায়নের জন্য, একটু মোনাজাতটা করে যাবেন, আমরা মুসাফির অবস্থায় দোয়া করলে কবুল হবে ইনশাল্লাহ, হাজার হাজার মানুষ আছে অবশ্যই কবুল হবে। সভাপতি সাহেব এবং সহ সভাপতির অনুমতি চাচ্ছি, আমার এ আলোচনার পূর্ণাঙ্গ রূপ এই যে বইয়ের ভেতরে আছে, ওই পেছনে গাড়ি আছে, আমার লিখিত আজ পর্যন্ত 4টা বই বের হয়েছে, এখানে যারা শিক্ষিত মানুষ আছেন অবশ্যই নিয়ে যাবেন, কাজে লাগবে, তথ্যগুলো সব বাংলা ইংরেজি আরবিতে দেওয়া আছে, যে ভাষায় পারেন পড়ে নেবেন। আজকে আর বলতে পারলাম না, মোনাজাতের পরে অবশ্যই লিখিত বইগুলো নিয়ে যাবেন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন মোনাজাতটা বসে করেন, এরপরে বাড়ি চলে যান, মাথা নিচু করে চোখ বন্ধ করে, জীবনে মোনাজাত করেছেন ছোট বড় সব স্মরণ করেন, যে কয়টা স্মরণ হয় ওই কয়টা মাফ হবে ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করে জীবনটা শেষ করে ফেলেছি, এখন হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে, যদি এমন কোন অপরাধ নেই যা আমরা করি নাই, জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার ইচ্ছে করবে না ক্ষমা করতে, আমাদের জীবনের গোড়ার দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দিগির গোড়াগুলো মাফ করে দাও। যে যেখানে বসে আছেন ওই জায়গা থেকে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার হাজারো বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া মাফ করার আমার কেউ নেই, বলেন মনে মনে বল। নারী এবং পুরুষ যে যেখানে বসে আছেন তাহাজ্জুদের সময় 100 ভাগ গ্যারান্টি আপনার দোয়া কবুল হবে, আপনি বলেন আল্লাহ আমি ছাড়া তোমার হাজার হাজার বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নেই, সুতরাং ফিরে এসেছি তোমার কাছে, তুমি আমাকে মাফ করে দাও, যত গোনা করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। রব্বুল আলামিন তোমার হাবিব জানিয়েছেন, মানুষ দেখো কোরআনের অনুষ্ঠানে নিজের অপরাধগুলো স্মরণ করে চোখের পানি ফেলে, আমার আল্লাহ তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়, তাকিয়ে দেখো তোমার হাজার বান্দা বান্দি চোখের কোণে পানি এসে গেছে, যার চোখে এক ফোঁটা পানি বের হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। মাহফিলটা বাস্তবায়ন করার জন্য তোমার যে গোলামগুলো শ্রম দিয়েছে, বিশেষ করে আজকের মাহফিলের সহ সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদনিয়া, আল্লাহ তাআলা যে এক মাস ধরে বিশাল আয়োজনে শ্রম দিল, কোরআন প্রচার হবে প্রসার হবে মানুষের চরিত্র সংশোধন হবে এই নিয়ত নিয়ে তিনি হাজার হাজার টাকা খরচ করেছে, তার এই টাকাগুলো তুমি ইসলামের জন্য কবুল করো। তার মা বাবা পাশে ঘুমিয়ে আছে, সন্তান হাত তুললে নাকি হাত ফেরত দাও না, বদরুদ্দোজা তোমার বান্দার দিকে তাকিয়ে তার মা বাবাকে তুমি মাফ করে দাও, তার মা বাবা তোমার ঘর তাওয়াফ করেছিল তাদেরকে হাসি হিসাবে তুমি মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বাজার মুরব্বী আলহাজ ডাক্তার আরশাদ আলী, আল্লাহ তোমার গরমকে তুমি কবুল করো, তার জীবনের যত ভালো ভালো কাজ তুমি কবুল করো, অন্যায় যদি করে মাফ করে দাও, যে কয়দিন বাঁচিয়ে রাখো সুস্থ রাখো সবল রাখো ইমানের সাথে রাখো, তার সন্তান আশরাফুল আলম আল্লাহ তুমি কোরআনের হাফেজ মানিয়েছো তাকে ইয়াদ রাখার তাওফিক দাও। এ মাহফিলের জন্য যত মানুষ শ্রম দিয়েছে, বিশেষ করে এই হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব সহ যত মানুষের আশ্রম দিল কষ্ট স্বীকার করলো, তাদেরকে তুমি কোরআনের জন্য অমরের মতো বানিয়ে দাও। রাজনৈতিক
এখানে এসেছে যে যে মতে পথে আমরা আছি, একটা জায়গায় আমরা এক আছি, যে তুমি আমাদের মালিক। তারা বলে আল্লাহ স্বীকৃতি দিচ্ছে তুমি আমাদের মালিক, গোলাম হিসাবে, দাস হিসাবে, চাকর হিসাবে তুমি আমাদের মাফ করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার কাছে বসে আছে, বিশেষ করে আমার মা, এলে তারা এলাকার মেয়ে, এটা আমার মায়ের দেশ, বিশ্ব নিজের বাবার দেশে টিকতে পারে নাই, মায়ের দেশে ইসলাম কায়েম করেছিল মদিনার রব্বুল আলামিন, এটা আমার মায়ের দেশ, মেহেরবানি করে তুমি ইসলামকে এলাকায় কায়েম করে দাও। যত মানুষ এখানে বসে আছে, আমার নানারা, আমার মামারা, আমার মামাতো ভাইরা, আমার খালারা, মামিরা, নানিরা, যত মানুষ বসে আছে, আল্লাহ মুসাফির অবস্থায় আছে, দোয়া করছি এদেরকে তুমি খালি হাতে ফেরত দিও। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের যাই যা সেগুলো পূর্ণ করে দাও। অনেকে অসুস্থ আছে, শেফা দাও রব্বুল আলামিন। কত মানুষ পড়ে আছে অসুস্থ অবস্থায়, বিশেষ করে রাজন শেষ আসে পা ভেঙে গেছে, এ বেশার মাহফিলের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ তুমি তাকে সুস্থ দাও। কত মানুষ দূর দূরান্ত থেকে হেঁটে এসেছে, গাড়ি নিয়ে এসেছে, এদের বাড়ি যাওয়ার আগে নিষ্পাপ বলে ঘোষণা দাও রব্বুল আলামিন। যত মিডিয়া এসেছে, মিডিয়াদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আমার নানা সান, আমার নানাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। আমিন। দাদা অসুস্থ, আল্লাহ আল্লাহুম্মা ফিরনি ওয়াহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াসবনি ইয়া রাব্বাল আলামিন। আমিন। আরে আমার দাদা পড়ে আছেন হাসপাতালে, দোয়া করি আমার দাদার জন্য তুমি শেফায়ে কামিল আতে দাও। আমার দাদা কবরে আছে, তাদেরকে ক্ষমা করে দাও। এখানে যত মানুষ আছে আমরা পরস্পর আত্মীয়, দিন তোমার জান্নাতে যেন পাশাপাশি থাকতে পারি, ওই আমল করা তাওফিক দাও। আমাদের অনেকের অভাব আছে দূর করে দাও, আমাদের স্বভাবগুলো ভালো করে দাও। যে কয়েকজন কোরআনের হাফেজ হয়ে গেল এদেরকে তুমি হাফকানি হাফেজ বানাও। মাওলানা হোসাইন তার বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি বাবাকে মাফ করে দাও। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াসবনি ইয়া রাব্বাল আলামিন। এই বিশাল আয়োজনে পাহারা দেওয়ার জন্য সার্বিক সহযোগিতায় প্রশাসনের যে ভাইগুলো এসেছে, আল্লাহ তুমি এদেরকে কবুল করো, এই দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে পালন করার তৌফিক দাও। চুয়াডাঙ্গা জেলা ডিসি এসপি জিয়ান সহ সম্মানিত ওসি সাহেব সৈয়দ আশিকুর রহমান, যত মানুষ দায়িত্ব পালন করেছে প্রশাসনের বিভিন্ন কায়দায়, এদেরকে তোমার হাতে দিলাম কবুল করো। আমিন। মাননীয় এমপি যারা সরানো হাজার দাস সেলুর সাহেবকে মঞ্জুর করি, আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রসারের জন্য বড় আকারে মঞ্জুর করো। আখেরাতের সম্বল, আখেরাতের পুঁজি, আয়াত দিয়ে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম তুমি সবাইকে আখেরাতের পুঁজি দিয়ে দাও। যখন ইসরায়েল আসবে সঙ্গে সঙ্গে যেন পড়িলাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ। Voice TV 24. Enjoy the Holy Quran.